আচ্ছা, ওকে। ইমেজের ক্ষেত্রে প্রথমে আপনাকে এখানে কি করতে হবে, ইমেজ আপলোড করতে হবে। ওকে, ফার্স্ট অফ অল ইমেজগুলো এইখানে আপলোড করবে, যতগুলো ইমেজ থাকে ভেরিয়েন্ট আকারে। এই যে একটা বাটন, এই বাটনটাতে ক্লিক করলে কিন্তু সব সিলেক্ট হয়ে যায়। ওকে, দেখেন এই বাটনে ক্লিক করলে সব সিলেক্ট হয়ে যায়। তারপরে আপনি এখানে লেখাই আছে ইংলিশে, সুন্দর করে লেখা আছে সিলেক্ট অল। এই যে ঘর, ঘরে ক্লিক করলেন, ক্লিক করে এখানে দেখেন বাল্ক এডিট, এডিটে ক্লিক করলে এডিট প্রাইস, এডিট কোয়ান্টিটি, এডিট যা আছে এগুলো সব টোটালি একসাথে। হ্যাঁ, এগুলো আপনি যা দেখতেছেন, আমি যদি এডিট প্রাইসে ক্লিক করি, এখানে যদি দেই $20, তাহলে অ্যাপ্লাই অল। ওকে, কিন্তু প্রতিটা ভেরিয়েন্টের আলাদা আলাদা মাঝে মধ্যে প্রাইস হয়, সেই ক্ষেত্রে আপনাকে আলাদা আলাদা প্রাইস বসাতে হবে। আর যদি সবগুলোর বসাতে চান, একসাথে বসিয়ে দিতে পারবে। শেষ হয়ে গেছে। ওকে, এডিট কোয়ান্টিটি নে, এডিট কোয়ান্টিটি ক্লিক করলে আপনি যদি এডিট থেকে ক্লিক করেন, এডিট কোয়ান্টিটি, এটা কোয়ান্টিটি করা যাবে না, কারণ এটা হলো কি, ড্রপ শিপিং এর প্রোডাক্ট, এটা তো আমাদের নিজস্ব প্রোডাক্ট না। এই কোয়ান্টিটি কত পিস অ্যাভেলেবেল আছে ওই সাপ্লায়ারের কাছে, ওইটা এখান থেকে দেখা যাবে। ওকে, কিন্তু কস্ট পার, তারপর এখানে আরো একটা বিষয় আছে, সেটা হলো আপনি এখন এটা কি করছেন, $20 সেল করতেছেন, ভালো কথা। এখন এটার ভিতরে ঢুকে কি করতে হবে, আপনাকে এডিট করতে হবে আলাদা ভাবে। কিভাবে, আবারও দেখে নেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করে ঢোকার পর এখানে দেখবেন কি, আপনি প্রাইস দিছেন কিন্তু কম্পেয়ার প্রাইসটা কম আছে। কম্পেয়ার প্রাইসটা কত, $20 কম, মানে আপনি, ওকে, এখানে কম্পেয়ার প্রাইস সবসময় এই প্রাইসের থেকে বেশি হবে। তারপরে আপনি এখানে আপনার কস্ট কত হয়েছে কিনা পড়ছে, এখানে থাকবে $4.9। তাহলে $15 প্রফিট আপনি সেভ দিবেন। সেভ না দিয়ে এটাতে ক্লিক করবেন না, আশা করি বুঝতে পেরেছেন। সেভ না দিয়ে আপনি যদি এটাতে ক্লিক করেন, কিন্তু এটা লিপ যাবে, অবশ্যই আপনাকে আগে সেভ দিতে হবে, তারপরে আরেকটা ভেরিয়েন্ট গিয়ে এডিট করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ক্লাসে দেখিয়েছিলাম, যদি প্র্যাকটিস করতেন সেই দিন বা সে তার পর দিন, তাহলে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যেত। ঠিক আছে, তখন প্র্যাকটিস করেন না, বলছেন আর পরে করব, পরে দেখে নেব, সেই জন্য পিছিয়ে যাই আমরা। ওকে, তারপরও যদি কোনো সমস্যা হয়, এগেন বলবেন, ইনশাল্লাহ যতটুকু সম্ভব হয় ক্লিয়ার করে দেওয়া হবে। ওকে।